وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের সবার প্রতি ঈদ পরবর্তী পুনর্মিলনী প্রথম ক্লাসে সবার প্রতি আমার সালাম এবং দোয়া রইল, এবং এই মাধ্যমে আমি আজকে একটা বিশেষ ক্লাস নিচ্ছি যেটা রোজার মধ্যেই নেওয়ার কথা ছিল কিন্তু আমি পারি নাই বিভিন্ন কারণে। যা হোক, একটা মাত্র আয়াতির বিশ্লেষণ আমি করব, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস অফ সুরাতুল বাকারা আয়াত নাম্বার 183। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. هذا إيمان لنشو তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা বিশেষ ধরনের আল্লাহ সচেতন মানুষ হতে পারো। তাহলে এখানে ওয়ার্ড ফর ওয়ার্ড বিশ্লেষণ, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস। ইয়া তো আমরা জানি এটা হরফনিদা, মোনাদা থাকবে আল্লাহ জিনা, এটা মোনাদা, মোনাদা 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 এবং মোনাদা এটা আল্লাহ জিনা, এটা মুজাক্কার, মোনাদার মুজাক্কার হলে এবং আলিফ লাম যুক্ত হইলে, মোনাদা যদি আলিফ লাম যুক্ত হয় এবং সেটা মুজাক্কার হয় তাইলে এই মোনাদা এবং হরফ নিদার মাঝখানে আইয়ুহা বসানো হয়, এটাও হরফ নিদা। আইয়ুহা বসানোর নিয়ম হলো মোনাদা যদি মোজাক্কার হয় এবং আলিফ লাম যুক্ত হয়, এখানে আলিফ লাম আছে আল্লাহ না এবং এটা মোজাক্কার, মোনাদাটা মোজাক্কার, এই জন্য হরফ নিদা এবং মোনাদার মাঝখানে আইয়ুহা বসে। যেমন মোজাক্কার না মুয়ান্নাস হলে এটা আইয়ু আইয়ু তুহা আইয়ু তুহা, তখন হয়তো ইয়া আইয়ু হতে পারে ইয়া আয়ু হয়, আমরা সারা ফজরের মধ্যে আছে ইয়া আয়ু হত আয়ু তুহান এখানে নাসু এটা যেহেতু মুয়ান্নাস এবং আলিফ লাম যুক্ত হয়েছে আয়ু তোহা, তো এখানে আমাদের নির্ধারিত আজকের যে আলোচ্য বিষয় সূরা বাকারার আয়াত নম্বর 183, এখানে মুনাদাটা মুজাক্কাত এবং আলিফ লাম যুক্ত, কাজী এই দুটার মাঝখানে আয়ুহা
বসানো হবে। আবার একটা কথা, এই যে আল্লাহজি এটা মাসুদ আমি এটা সংক্ষেপে সংক্ষেপে লিখতেছি, সিল্লা তিন অক্ষরের বাদ হইলো আমিনা হইলো নিরাপদে থাকা, আমিনা এখানে নিরাপদে থাকা আমিনা আমিনা। এখন এটাকে চার নাম্বার ফর্মে রূপান্তর করতে হবে, অর্থাৎ চার অক্ষরের ভার্বে ফোর লেটার ভার্বে কনভার্ট করতে হবে। কিভাবে করব? আচ্ছা এখানে একটু সংক্ষেপে আমি আলোচনা করি। এক নাম্বার ফর্ম হইল ফাআলা, ফাআলা এটা এক নাম্বার ফর্ম, তার মানে ফা কালেমা আছে, আইন কালেমা আছে, লাম কালেমা আছে, এটা এক নাম্বার ফর্ম। দুই নাম্বার ফর্ম হইল ফাআলা, তার মানে ফা সাথে আইন আইন কালেমা ডাবল আছে, এই জন্য এটা উচ্চারণ করা হয় ফাআলা, ফাআলা এরকম ফাআলা, ফাআলা অর্থাৎ এটা এরকম হবে। আচ্ছা এটা উদাহরণ দেন, ছাপ্পান তাজবি মাছ ধরলো তাজবি, যাও সেটা আমার এত ইলাবোরেটলি এগুলা তো সামনে আমাদের আলোচনা আছে, শুধু এখন আমার এই যেটা আলোচনা চার নাম্বার ফর্মটা সম্পর্কে। তিন নাম্বার ফর্ম হইলো ফাআল, ফাআলা অর্থাৎ ফা সাথে আলিফ আসছে, ফা আলি আইন তো আছে লাম আছে, ফাআলা। যেমন জাহাজা, জাহাজ একটা বাদ এই ফর্মে আসে চার নাম্বার, চার নাম্বার হলো আফআলা, তার মানে ফাআলার সাথে আমার ফা আছে, আইন আছে, আইন কালেমা, লাম কালেমা। এখন এখানে সামনেতে
হামজা যোগ হবে, হামজাতুল কাতা, হাম কাতা এজারা হামজাতুল কতই কতই আফ আলা আফ আলা, এটা এলো আসলামা। আসলামা আত্মসমর্পণ করা, আসলামা ইউসলিমু আসলিম মুসলিম ইসলাম, ইসলাম হলো ডার্মাস্তা। এই আফালা প্যাটার্নে এই আমাদের এটা সবগুলো প্যাটার্ন সম্পর্কে কি কিছু আলোচনা করার দরকার আছে, কি বলেন? এখনই করলে মন থাকবে না, এই সাইডটাই থাক, সাইডটা থাকলে আমাদের দূর হয়, সাইডটাই আমান আছে আমানো এটা এখান থেকে বুঝে যাবে। এটা এখন তাইলে আমানারা কিভাবে হইলো, যেমন এখানে আমানা আছে আমিনা ছিল, আমিনা শিখা এটা চার অক্ষরে পাপ যোগ করতে যাইয়া এইটা তো হামজাতুল কতি যোগ করা হইলো, আর এটা আমানা ঝামজা দুইটা হয়ে যাওয়াতে এটা খারা জবর হয়ে গেল আমানা মানে ইমানানা ইমান আনা বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা আমান আমান, তাহলে আমানা হলো আমাদের ক্রিয়া, তাহলে আমানা আমানা আমানু এই যে আমানু হয়ে গেলাম, হ্যাঁ আমানু এখানে ফেল হলো আমানা, আমানা ফাইল হলো আল ওয়াও, ওয়াও হোমকে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ তাইলে সিল্লার পরিচয় হইলো আমানা আমানু আমানা ক্রিয়ার থেকে আসছে। তিন নম্বর শিখা, এক নম্বর শিখা হলো আমানা, দুই নম্বর শিখা হলো আমানা আমানা, আর তিন নম্বর শিখা হলো আমানু। এখানে আমানু আমানা হলো ফের ফাইল হলো আলুয়া, এই পর্যন্ত এলো আমাদের নিদা এবং মুনাদা এই পর্যন্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছ, ইয়া হরফে নিদা, আইয়ুহা হরফে নিদা, আল্লাযীনা মুনাদা এবং এটা মুজাক্কা, মুজাক্কার হওয়াতে আইয়ুহা হচ্ছে, মুয়ান্নাস হইলে আইয়ুতুহা হইত, এবং এটা এটা যেহেতু মাসুল, এটার আবার সিল্লা আছে, সিল্লাতুল মাসুল হলো আমানে, এটা জুমলাতুল ফেলিয়া আমানু, জুমলাতুল ফেলিয়া সিল্লাতুল মাসুল, এখানে সিল্লাতুল মাসুলে আমানা হলো ফেল ফাইল হলো আলোয়া, এই গেল মুনাদা নিদা মুনাদা, নিদা মানে যে ডাক দেওয়া আহ্বান করা, মুনাদা মানে যাকে ডাক দেওয়া হয় যাকে আহ্বান করা, এখন কি আহ্বান করলো জবাবে মুনাদা, এই এখান থেকে আরম্ভ করে এখান থেকে আরম্ভ করে কুতিবা আলাইকুম সিয়াবু কামা কুতিবা আল্লাযীনা মিন কাবলিকু, এই পর্যন্ত হলো জবাবে জবাবে মুনাদা। এখন কুতিবা, কুতিবা মানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে বা লিখে দেওয়া হয়েছে,
অরিজিনাল ভার্বটা হলো কাতাবা, আমরা জানি কাতাবা মানে লিখে দেওয়া, লিখা। কাতাবাটা এটা হলো একটি পয়েন্ট, জি জি অ্যাক্টিভ ভয়েস, ভয়েস সম্পর্কে ধারণা যাদের আছে। কাতাবা এটা প্যাসিভ ভয়েস করতে হবে, কুতিবা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো প্যাটার্ন, হলো প্যাটার্নটা গেলে এখানে প্যাটার্ন হলো ফুইলা, ফুইলা কয়েকটা দেখাই। ফুইলু ফুইলা, ফুইলা ফুইলা ফুইল না, ফুইলটা ফুইল তোমার ওই এইভাবে চলতে থাকবে। তাহলে ফুইলা এক নাম্বার, ঠিক আছে ফুইলা। এই প্যাটার্নে হবে কাতাবা, কাতাবা এবার এই এই প্যাটার্নে হইলে কুতিবা হবে। হ্যাঁ ফুইলা প্যাটার্নে হবে তাহলে কুতিবা, কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে, লিখে দেওয়া সেটাতে ফেল, আমার ফাইল লাগবে পুতিরা, ফাইল তো দম্মা বিশিষ্ট হবে, মারফু হবে। তাই আপনি খোঁজাখুঁজি করেন এখান থেকে আলাইকুম, ও এটা তো যার মাত্র, এই যে সিএমও, এটা হলো প্যাসিভ ভয়েসে তো ফাইল থাকবো না, নাইবে ফাইল থাকার কথা। হ্যাঁ এই যে নাইবে ফাইল, এটা হলো সিএমও, হলো নাইবে ফাইল। হ্যাঁ যেহেতু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে ফাইল হলো নাইবে ফাইল, তাহলে কুতিবা ফেল মাঝুল, মাঝুল প্যাসিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের আরবি হলো মাঝুল। হ্যাঁ মাঝুল, মাঝুল এই মাঝুল ফেলে মাঝুল কুতিবা। কাতাবা হলো অরিজিনাল ফেল, এবং এই ফেলের মাঝুল হলো, মাঝুল ফর্ম হলো কর্মবাচ্য রূপ, কর্মবাচ্য রূপ। আর এই কাতাবা হলো কর্তৃবাচক রূপ, কর্তৃবাচক। এটা হলো কর্তৃবাচক, হ্যাঁ মারু। আর এটা হলো কর্মবাচক, কর্মবাচক পুতিবা লিখে দেওয়া হয়েছে। কে লিখে দেওয়া হয়েছে? সাবজেক্ট নাই, কর্মবাচ্যে প্যাসিভ ভয়েস মধ্যে সাবজেক্ট থাকে না। সাবজেক্টের প্রতিনিধি থাকে, এখানে প্রতিনিধি হলো নাইবে ফাইল সিয়ামু। তাহলে পুতিবা ফেল নাইবে ফাইল সিয়ামু, নাইবে ফাইল, এটা হলো নাইবে ফাইল। আর আলাইকুম, আলা যোগ কুম, আলাইকুম যার মাঝু, যার মাঝু আলাইকুম। তাহলে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কামা কাতু এটা হরফে যা, কাটা হরফে যা, তাহলে মাটা এখানে এসে মাজরু, এসে মাজরু, মা আবার মা মাউসুলা, মা মাউসুলা, এসম মাউসুল যেমন আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি, আবার মাও এসম মাসুল, মানো এসম মাসুল, এগুলো আমরা পরে পাবো, আস্তে আস্তে এগুলো আমরা শিখতে পারবো। কা হলো হরফে জার, কি পজিশন, মা হলো এসে মাজরু, কামা হলো যার মাজরু। এখন এটা আবার মাটা হলো
এসমুল মাসুল মা মাসুলা তাহলে এটারও ই থাকবে সিল্লা থাকবে সিল্লাতুল মাসুল থাকবে কালো হতে যা হবে যাবে মাটা এলো এস মাঝু আর এটা হলো সিল্লা প্লাস এটা হলো সিল্লা তোর মাসুল এসপি মাসুল মাসুল আবার সিল্লা আছে এখান থেকে আর পুতিরা কুতিবা আলা আল্লাযীনা আমিন কাবলি এই পর্যন্ত এই পর্যন্ত এটা হলো জুমলাতুল ফেলিয়া সিল্লাতুল মাসুল কুতিবা এটা হলো সিল্লা সিল্লা সিল্লাতুল মাসুল যাও সিল্লা কুতিবা ফেলে মাসুল কর্মবাচ্যরূপ কুতিবা ফেল ফেলা নাইবে ফাইল কোনটা কোথায় আছে খুঁজে দেখেন আলাল লাজিনা মিন কাবলিকুম এখানে মোজে এই ফেলের অন্দর মি মজুদ হওয়া প্রতিবা এই ফেলের ভিতরেই মোস্তাতির আছে নাইবে ফাইল হুয়া মোস্তাতির তাহলে প্রতিবা ফেল আর ফাইল হলো প্রতিবা হলো ফেল ফাইল হলো নাইবে ফাইল নাইবে ফাইল হ্যাঁ নাইবে ফাইল নাইবে ফাইল এলো হুয়া মুস্তাতির হুয়া মুস্তাতির হুয়া মুস্তা হুয়াটা এই কুতিবার ভিতরেই আছে ফেল ফাইল এখানেই আছে হলো আমি আবার বলছি ভাঙলে এরকম হবে ভাঙ্গে লিখলে বোঝা সুন্দর হবে মিন কাবলি কুম মিনের কারণে কাবলু কাবলি হয়েছে মিন এস এম মাজু এটা হবে যা এর কাবলি হইলো পরবর্তী নাউনকে জের বিশিষ্ট করে দাও এটা আছে অরিজিনাল ছিল কাবলু এখন কাবলি হয়েছে মিন কাবলি আর এটা কুম মুদা হয়েছে কুমটা মুদা পেলে মিন কাবলি কুম তারপরে সামনে আছে লাআল্লাকুম তাত্তাকুন এটাও আমরা আমরা পড়েছি লাআল্লাটা হলো মিন আখাওয়াতি ইন্না লাআল্লা এটা মিন
যেমন লাল রাগ সাথে ইন্নার সাথে ইন্না মন এইটা হইলো ইন্না, হ্যাঁ ইন্নারই কতগুলো সিস্টেম আছে যেমন, ইন্নার কতগুলো বোন আছে যেমন লাল্লা কান্না লাকিন্না আন্না আর কাছে লাইতা লাইতা। এখন লাল্লা মি না খাওয়াতে ইন্না লাল্লাটা হলো এখানে মি না খাওয়াতে ইন্না, ইন্নাটা হলো হরফে তাওকিদিন ও নাসবিন, লাল্লা ঠিক তাই লাল্লা হরফে তাওকিদিন ও নাসবিন এটা জুমলাতুল ইসমিয়ার পূর্বে বসে, লাল্লাটা জুমলাতুল ইসমিয়ার পূর্বে বসে এবং জুমলাতুল ইসমিয়াকে মা মুক্তাটাকে মাংসুক করে দেয়, এখানে কোনটা এখানে কোনটা হলো লাল্লা মাংসুক যেমন আমরা পড়েছি লাল্লাহু লাল্লাহুমা লাল্লাহুম লাল্লাহা লাল্লাহুমা লাল্লাহুন্না লাল্লাকা লাল্লাকুমা লাল্লাকুম এই যে লাল্লাকুম, তাহলে লাল্লা মিনা খাওয়াতে ইন্না কুমটার ইসমু লাল্লা মাংসুকুন, তারপর আসেন তাত্তাকুন তাত্তাকুনটা জুমলাতুল ফেলিয়া খবরে লাল্লা, এখন এইটা সম্পর্কে একটু আলোচনা করার দরকার আছে, তাত্তাকুনটা কিভাবে আসতো অরিজিনাল ভাব হইলো তাকওয়া ওয়াও কাফ ইয়া ওয়াকা 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 ইয়া এইভাবে চলছে, ইজি ইজি আছে, গেলে আমরা করছি এক নাম্বার বেসে যারা আছে তারা তো পারেনি, তিন নাম্বারও পারার কথা, যা হোক এই এখানে এটাকে আট নাম্বার ফর্মে রূপান্তর করলে এটা অকা আ আগে একটা হামজাতুল আসল আনতে হবে, ও ই যখন এইটা জবর থাকবে না এটা হয়ে যাবে যজম সুকুন ই ক, আর এখানে একটা তা আসবে ই আলিফ এবং তা যোগ হবে আলিফ তা, অর্থাৎ এটাকে আট নম্বর ফর্মে রূপান্তর করতে হলে এখানে তাতে রূপান্তরিত হয়ে যাবে, যেহেতু এটা ডাবল আছে এটা আমার ই দিয়ে লেখা যায় তাসদিদ দিয়ে লিখলে হবে ইত্তা ইত্তা ইত্তাক ইত্তাক হলো আত্মরক্ষা করা ইত্তাকা আত্মরক্ষা ইত্তাকা ইত্তাকা ইয়া ইত্তাকৌ
তাকুয়া তাকুয়া ঠিক নাকি তাকুয়া না এই যে ওয়াকা ওয়াকা ঠিক আছে ইত্তাকা ইত্তাকা হলো ভার এখানে ইত্তাকা তার তা গুণ হবে ফিল ইত্তাকা ইয়াতি কিউন ইয়াতি কুন ইয়াতি কুন ইয়াতি কিয়ানে ইয়াতি ইয়াতি কুনা Tatiku, tatikiane, yatikuna. Tatiku, tatikia, tatikua, tatikiane, tatikuna. Tatikuna. Eje. Hele mudare. Hele mudare. Eta pore porbo amra. Tata. Kuna. Antume jaga tata, antume tata kuna. Tatakun Felalo Tata Itaka Bataku Mudare Felal Mudare Mafun be Subatunon Filelo Arua Zate Tara Zate Tumra Arto Shaston Allah Shaston Hutiba Ego Ego তাকওয়া ওই তো আরবি শব্দ হয়ে গেল এটা বাংলা করতে হবে এখানে ব্যাখ্যা হলো যাতে সিয়ামের অনুষ্ঠানের শিক্ষার ভিত্তিতে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস কমন সেন্স বা কমন সেন্স আরেক নাম হলো আকল আকলকে উৎকর্ষিত করে এক বিশেষ ধরনের জ্ঞানী এবং আমলকারী হতে পারো অর্থাৎ এমন মানুষ হতে পারো যারা পেটের ক্ষুধা সহ অন্যান্য জৈবিক চাহিদা থাকলেও কোরআন যা নিষেধ করেছে তা হতে প্রকাশ্য ও গোপনে দূরে থাকবে তাদেরকে বলা হয় তা থাকুন কোরআনে যা নিষেধ করে সে নিষিদ্ধ কাজ থেকে সে নিষেধ কাজটা যদি বৈধও হয়ে থাকে কিন্তু রোজার সময় সেটা করা যাবে না এইভাবে আমাদেরকে সোনার মানুষের পরিণত করে সিয়াম হলো মানুষকে সোনার মানুষে পরিণত করে এই গেল আমাদের সূরা বাকারা আমি আবার রিপিট করছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমান হে যারা ঈমান এনেছো ইয়া হরফে নিদা আইয়ুহা হরফে নিদা আল্লাযিনা মুনাদা ইসমুল মাসুল আমানু সিলাতুল মাসুল আমানু আমানু হলো ফেল ফাইল হলো আলওয়া তাহলে এরপর আসলো কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে অর্থাৎ লেখা দেওয়া হয়েছে কুতিবা হলো ফেল মাজহুল কর্মবাচ্য এটার ফাইল হলো নাইব ফাইল হলো সিয়াম সিয়াম আলাইকুম এটা হলো জার মাজহুল গামা গামা হলো জার মাজহুল কাটা হলো হরফে জার মাটা হলো এসে মাজরু এটা আবার মাসুল মা মাসুলা মা কে বলে মা মাসুলা তাহলে এরপরে সিলাতুল মাসুল আছে কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম কুতিবা ফেলে মাজুল ফেলে মাজুল এবং ফাইল হলো হুয়া মুস্তাতির নাইবে ফাইল হলো হুয়া মুস্তাতির আলাল্লাযিনা জার মাজুল আল্লাযিনা আল্লাযিনা আবার ইয়াসু মাসুল মিন কাবলিকুম হলো সিলাতুল মাসুল মিন কাবলি মিন হরফে জার কাবলি এসে মাজরুর ওয়াফ মুদাফ কুম মুদাফালে লাল্লা কুন তাত্তাকুন লাল্লা মিন আখাওয়াতি ইন্না তাইলে কুনটা ইয়াসু লাল্লা মানসুবুল তাত্তাকুন ফেলটা মূল ফেলটা হলো ওয়াকা এটা থেকে আট নম্বর ফর্মে ইত্তাকা ইত্তাকা এটা ফেলে মুদারে ফেলে মুদারে হলো তাত্তাকুন তাত্তাকুনা ফেলে মুদারে মানসু মারফুন বি সুবতিনুন আল ওয়াও হলো ফাইল এইগুলো আমাদের সূরা বাকারার 183 নম্বর আয়াতের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস খবরে লাল লাখ কইতে হবো না তাইলে এখানে হ্যাঁ
খবরে আল্লাহ কোন গুনাহ জুমলায় ফেলিয়া খবরে আল্লাহ এটা বলতে হবে কিনা? হ্যাঁ বলতে হবে। তো ঠিক আছে। তো জি আসসালামু আলাইকুম আজগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি আপনি ছিলেন ক্লাসে? ছিলেন? হ্যাঁ 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 আমি ছিলাম। ও আমার একটা প্রশ্ন, আমরা তো ওই যে নাইবে নাইবে ফাইল এটা তো আমরা প্রথম শুনলাম, অ্যাকচুয়ালি আপনি ডিসকাস করেন নাই আমাদের, মানে আমরা আসি না এখনো। না ও আপনারা ওই পর্যন্ত আসেন নাই এখন। জি জি জি। তো নাইবে এটা কি ওই যে কর্মবাচ্য বলে ওইটাকে নাইবে হচ্ছে না, সরাসরি হচ্ছে না, মানে প্রতিনিধি, প্রতিনিধি। আচ্ছা আচ্ছা। ফাইলের কর্তার প্রতিনিধি, কর্তা তো থাকে না। হ্যাঁ যদি মাজহুল হয়, প্যাসিভ ভয়েস হয় তাহলে না কর্তা থাকে না, তখন কর্তার একটা প্রতিনিধি থাকে। প্রতিনিধি আছে। আচ্ছা না ঠিক আছে ঠিক আছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি। আর আমাদের আগামী ক্লাস, প্রথম ক্লাস হবে শুক্রবার দিন রাত্রি 9টায়। এর মাঝখানে আর কোনো ক্লাস আমি চেষ্টা করবো এর পরে এই আজকের মতো এরকম তাশাহুদ আত্তাহিয়াতু ওইটা আমার জানার দরকার আছে, ওয়ার্ড ফর ওয়ার্ড এরকম গ্রামাটিক্যাল অ্যানালাইসিস তাশাহুদ এটা একদিন করব। আর একদিন করব দরুদ ইব্রাহিম, সেটা ওয়ার্ড ফর ওয়ার্ড কিভাবে গঠন হয়েছে সেটা আমরা আলোচনা করবো। এগুলা জরুরি জিনিস, তো এগুলা করা দরকার। বিশেষ করে এক নাম্বার ব্যাচ, তিন নাম্বার ব্যাচ তো এটা করতেই পারে, এটা বুঝতেই পারে, চার নাম্বারও বুঝতে পারে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াকুরু দাহানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।